আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা দেখবেন সবাই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমি বেশি কিছু রান্না করব না, শুধু একটা রান্না করব, সেটা হচ্ছে বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে। তো আমি কথা বলবো না আর বেশি, চলেন আমার সাথে কি রান্না করি শেয়ার করছি। তো এটা চলে আসলাম, আমি প্যান বসিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি তেল। তো বিরিয়ানিতে অনেক তেল লাগবে, তো আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। আসলে কেউ মনে করবেন না যে আমি রান্না শেখাচ্ছি, আসলে আমি যেভাবে রান্না করি আমি সেটাই মানে দেখাচ্ছি, কম বেশি সবাই তো রান্না করতে পারেন। এরকমটা মনে করার কিছু নাই। তো এখানে আমি মাংস নিয়েছি, মানে কত হবে, 1 কেজির একটু কম আছে এখানে গরুর মাংস, তো আমি ওই অনুপাতে মশলাগুলো দিয়ে দিব। এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি, এই যে এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, তারপর দিয়ে দিব জিরা পেস্ট। আমি আর একটু একটু করে দিয়ে দিয়েছি, এখন আমি একটু কষায় নেব। আসলে তোমরা কেউ কিছু মনে করো না, আমার কিচেন মানে চুলার আশপাশটা দেখে আমার কিচেনটা অনেক ছোট। এই তো আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো। আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম বিরিয়ানির জন্য, এটা আমি নিজে বানিয়েছি, এখন আমি মশলাটা একটু কষায় নেব। একটু 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম বিরিয়ানিটাতে, আমি আসলে অনেকে দেয় না কাঁচা মরিচ দেয়, কিন্তু আমি একটু দিলাম, এতে আমার একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে, যদি অত ঝাল না। এখানে আমি মাংস দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু কষাবো। এটা খুব ভালো করে মিশে গেছে, মিশিয়ে নিলাম আমি।
এখন আমি দিয়ে দিচ্ছি টক দই, 3 চামচের মতো টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছিলাম। এই টক দইটাও আমি নিজেই করেছি, বসিয়েছিলাম আমি নিজে টক দইটা। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এটা মিশিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম, মাঝখানে আমি আর একটু নেড়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। দেখো আমার মাংসতে কতটুকু পানি উঠে গেছে। এই পর্যায়ে একটু কমায় রাখলে মাংসের পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আসলে আমার এখানে লাইট অফ হয়ে গিয়েছিল, এই জন্য একটু অন্ধকার লেগেছে, আমি বুঝতে পারিনি, তো এই জন্য আর কি একটু অন্ধকার অন্ধকার লেগেছে। আমি গরম পানি দিয়ে দিলাম মাংসতে, আমার মাংসটা ওই পানিটা দিয়ে সিদ্ধ হয়নি, সেজন্য আমি গরম পানি দিয়ে দিলাম। এই তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, যখন পুরোপুরি তেল ভেসে উঠবে তখন আমি মাংসটা নামিয়ে ফেলব। আমি একটা মাংস একটু দেখে মানে এ করে নিয়েছিলাম যে সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আমি সেদ্ধ হয়ে গেছে আর একটু শক্ত আছে, এটা আমি বিরিয়ানিতে দেওয়ার পর এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই তো দেখেন আমার তেলটা কী সুন্দর ভেসে উঠেছে, আমি এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। আমি মাংসটা নামিয়ে ফেলেছি, এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি পাতিল। তো ওই পাতিলাতে দেখো আমি এখানে ওই মাংসের তেলটা উঠিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম, এটা আমার ভিডিওটা হয়নি, তো আমি এখানে সেই মাংস থেকে তেলটা ইউজ করেছি, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দেখো আমি চালটা ভেজে নিচ্ছি। আমি আমার ওইখানে মাংস হচ্ছে 750 গ্রাম, 750 গ্রামের মাংসের জন্য আমি এখানে ওই 1.5 মগ চাউল নিয়ে নিয়েছিলাম, একটু শাহি জিরা দিয়েছি, একটু একটু করে মশলা অ্যাড করে দিচ্ছি, জিরা আদা রসুন 1 চিমটি মানে বলা যায়। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, আমি কিন্তু গরুর মাংসতেও কাঁচা মরিচ দিয়েছিলাম। এখন পোলাওর মনে এখানেও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু, এটা আমি আস্তই দিয়েছি, এটা থেকে ঝাল মানে ঝালটা বের হবে না, এখান থেকে শুধু ফ্লেভারটা আসবে। তোমরা আবার মনে করো না কত মরিচ দিয়েছি, এত মরিচ দেইনি আমি, দিলেও এটার ঝালটা বের হবে না, এটা শুধু সিদ্ধ হয়ে ফ্লেভারটা বের হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে দিয়েছি।
এই তো আমার বলক চলে আসছে, আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাংস সুন্দর করে দিয়ে এটা নাড়া দিয়ে দিব। আসলে আমি যদিও খুব মানে অনেকের রেসিপি দেখি, আমার ভালো লাগে, তো আমি এটা নিজের মতো করেই রান্না করি, কিন্তু খেতে খুব টেস্টি হয়। যারা এখানে মানে পানির বদলে দুধও অ্যাড করতে পারো। এই দেখো আমার বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে, মানে অনেক ঝরঝরা হয়েছে। এটা মানে বলে বোঝানো যাবে না, এত মজা হয়েছিল খেতে, মানে কি বলবো। খুব সুন্দর করে আমি চুলাটা অফ করে দিলাম, আমি একটু পরে আসছি। এই তো আমি সালাদ কেটে নিয়েছি, টমেটো, শসা, তারপর এই তো আমার বিরিয়ানি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।